Once again, welcome to City Cinema. এবং আজকে আমি যে মানুষটার সাথে আড্ডা দেব সেই মানুষটা এখনো অবধি সেই মানুষটাকে আমরা গোফ দিয়েই বিচার করি অনেক কিছু চেঞ্জ হয়েছে মানুষটার বয়স বেড়েছে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু তার গোফ একই রকম রয়েছে কে সেই মানুষ আজকে আমার গেস্ট none other than ঋতব্রত ভট্টাচার্য Welcome to City Cinema. Thank you. আমার এই অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো প্রিয় অনুষ্ঠান এবং তোমার অনুষ্ঠানটা কিন্তু আমি নিয়মিত দেখি এবং তোমার অনুষ্ঠানে যারা অতিথি এসেছে প্রত্যেকই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকে কি আমাদের সত্যি খুব টাফ টক হবে না ইজি টক হবে দেখো আমি তো টাফ টক করে এসেছি আমার উপর টাফ টক তুমি কতটা চালাবে জানি না হ্যাঁ কিন্তু তোমাকে আমি এইটুকু স্বাধীনতা দেব এত মন খুলে বলতে পারো যে কোনো প্রশ্ন করতে পারো তাহলে প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করি যে এত স্মার্ট হ্যান্ডসাম থাকো কি করে তুমি না শান্তনু আমাকে আজ অবধি কোনো মহিলা বলেনি যারা পুরুষ হিসেবে তুমি বললে এটা এটা শুনে আমার খুব ভালো লাগছে হ্যাঁ না আমার যেটা সত্যি মনে হয় দেখো আমি কোনো মেনটেন টেনটেন করি না আচ্ছা লাইফ বয় ডেটল সাবান হ্যাঁ অথবা তুমি ধরে রাখো বড় জোর অ্যারোমাস্কের সাবান ছাড়া কোনো সাবান মাখি না আচ্ছা আর যদি তোমাকে সত্যি কথা বলতে হয় বোরুলিন আর ভেজলিনের উপরে কোনো কসমেটিক্স আজ অব্দি ব্যবহার করিনি সুতরাং এই বিষয়টা আমি খুবই উদাসীন ঠিক আর কিন্তু হ্যাঁ টেলিভিশনে এটা আমি বলবো আমাদের যারা সত্যি খুব বড় যাদের কাছ থেকে শিখেছি যারা আমাদের গুরু তারা আমাদের সবসময় টেলিভিশনে কী করে দাঁড়াতে হবে কী করে বসতে হবে কথা বলতে হবে আমার এখনও মনে আছে একটি বিখ্যাত চ্যানেল তারা আমাদের চ্যানেল লঞ্চ হওয়ার আগে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং IMC বলে ইন্টারন্যাশনাল মিডিয়া কন্টেন্ট বলে একটা গ্রুপ এসেছিলেন এমি অ্যাওয়ার্ড উইনার সমস্ত অ্যাঙ্কাররা ছিলেন ওয়াশিংটন পোস্টের নিউজ এডিটর প্রাক্তন নিউজ এডিটর ছিলেন এবং আরও অনেক সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেমন BBC বিখ্যাত প্রডিউসার প্রফেসর কেলি ছিলেন তা তাদের কাছ থেকে টেলিভিশনটা শিখেছি সুতরাং টেলিভিশনের কিন্তু একদম এই যে তুমি ঠিক শুটিংটা হওয়ার আগে একটু গোছগাছ করে নিয়ে বসলে এটাই হচ্ছে টেলিভিশন আমরা টেলিভিশনটাকে ক্যাজুয়ালি যেমন নিতে পারি না আবার কোনোদিনও আমি মেকআপ নিয়ে কোনোদিন রিপোর্টিং করিনি এটাও ঠিক কথা কিন্তু টেলিভিশনে যখন কথা বলতে হবে এই মাধ্যমটাকে কিন্তু খুব সম্মান জানাতে হবে তার কারণ আমারকে দেখে মানুষের যদি বিরক্তি উৎপাদন হয় তাহলে আমাদের খবরটা দেখবে না কারেক্ট 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 যখন খবরে আসলে তাহলে বলি 2005 এখন 2020 এখনও তুমি রয়েছ তোমার কি মনে হয় যে সেই পপুলারিটিটা তোমার এখনও আছে দেখো সেটা তো লোকে বলবে আমি তো ঠিক বলতে পারবো না জানিও না তবে একটা জিনিস আমি বলি যে 2005 সাল বাংলা টেলিভিশন সাংবাদিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর আমি বলবো এটা একটা মাইলস্টোন এবং 2005 থেকে শুরু হলো বাংলা টেলিভিশনে 24/7 অর্থাৎ অবিরত নিউজ বা সংবাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আজকে আমার খুব বিস্ময় জাগে যে আমার একটা খুব রোমাঞ্চকর সময় টেলিভিশনে এসেছিলাম আসলে কিন্তু খবরটাই আসল আমাদের মুখটা চিনেছেন সেই খবরের কারণে 2005 সালে বিখ্যাত চ্যানেলটি শুরু হয় তার কিছুদিন বাদে কয়েক মাস বাদে আরও একটি চ্যানেল তারও কয়েক মাস বাদে আরও দুটি চ্যানেল এইভাবে তৈরি হলো তবে একটা খুব রোমাঞ্চকর পরিবেশের মধ্যে আমরা কাজ করেছি 2005 থেকে 2010-11 পর্যন্ত পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিবেশ ছিল খুব টালমাটাল ছিল লালগড় নন্দীগ্রাম সিঙ্গুর ডুয়ার্সের বিস্তীর্ণ অংশ দার্জিলিং সমস্ত কিছু তখন উত্তাল সেই সময় রিপোর্টিংয়ের একটা আলাদা আমেজ ছিল আমি তোমার শুধু ছোট্ট একটা গল্প বলে রাখি যে একদিন আমরা তো তখন দার্জিলিং লাগাতার বন্ধ হয়ে থাকতো তা দার্জিলিংয়ে একা পাহাড়ে থাকা আমি এবং আমার ক্যামেরা যিনি ছিলেন তার সঙ্গে আমরা একাই ছিলাম একটা পুরো হোটেলে এবং পুরো ফাঁকা শুনশান মানে দার্জিলিংয়ে সন্ধ্যে 6টার পর সাধারণত মানুষ নেই প্যারামিলিটারি ফোর্স মার্চ করছে কোথাও বা প্যারামিলিটারি ফোর্স পাহারা দিচ্ছে আর খুব গুটি কয়েক লোক তা আমি মেলে ঘুরছি আমার মা মারা গেছেন তা তার কথা খুব মনে পড়ছে তা মা হঠাৎ আমায় ফোন করলেন কোথায় তুমি আমি তখন মেলে পায়চারি করছি হয় না অনেক সময় যে খুব ভালো হতে ইচ্ছে করে সকালবেলা থেকে খুব নিয়ম মানবো স্বাস্থ্য দেখবো তো এরকম আমার মাঝে মাঝে হয় আর কি তখন ওই সময়টা চলছিল তা আমি তো মেলে ঘুরছি মা হঠাৎ ফোন করে কোথায় আমি বললাম দার্জিলিং মেলে বলে ও আচ্ছা হঠাৎ ফোন এলো
মঙ্গলকোটে খুব বড় একটা ঝামেলা হয়েছিল। সে বিখ্যাত ছবি, মানুষ ভুইয়া ধুতি তুলে দৌড়ে যাচ্ছেন আর পেছন দিক থেকে কাতারে কাতারে লোক তাকে তাড়া করেছে। বাংলার রাজ্য রাজনীতিতে অত্যন্ত একটা সেই সময় খুব আলোড়ন সৃষ্টিকারী ছবি। আমাকে বলা হলো সকাল 7টায় পারবি মঙ্গলকোট থেকে চার দিতে। তুমি ভেবে দেখো 6টার সময় আমি চার দিয়েছি কিন্তু দার্জিলিং থেকে ম্যালের কাছ থেকে, সকাল মানে সন্ধ্যে 6টার সময়। পরের দিন সকাল 7টায় আমায় মঙ্গলকোট পৌঁছাতে হবে। সেই রাত্রে আমরা নামলাম দার্জিলিংয়ের পাহাড় থেকে, নেবে আমরা সোজা আমরা চলে এলাম মঙ্গলকোটে এবং 7টার সময় লাইভ হলো। আমার মা ফোন করে বললো এটা কি হলো। তো ওই সময়টা ছিল অন্যরকম। আমার এখনও মনে আছে নন্দীগ্রামের তেখালিতে রাতের বেলা আমরা শুয়ে আছি, চারিদিকে হচ্ছে মানে একদিকে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ কমিটি, অন্যদিকে তৎকালীন শাসক দল, গুলি বিনিময় হচ্ছে। আমার মা ফোন করেছেন, আমার মা ফোন করবে যে এটা কিসের শব্দ দূরে। আলাম না, আমি আসলে তমলুকে রয়েছি, তো তমলুকে একটা উৎসব হচ্ছে, মেলা হচ্ছে, পটকার শব্দ, আসলে কিন্তু গুলির শব্দ। এইরকম অজস্র রোমাঞ্চকর অভিজ্ঞতা সেই সময় হয়েছে। এগুলো একদম ব্যক্তিগত পাওয়া বলা যেতে পারে, ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলো থেকেই তো উপন্যাস তৈরি করো না? একেবারে। আমি তোমাকে দুটো ছোট্ট ঘটনা বলে দিচ্ছি। আমি একবার ভূতের গ্রাম কভার করতে গিয়েছিলাম, মানে সেখানে সবাই না গ্রাম ছেড়ে দিয়েছেন, এটা বর্ধমানের একটি গ্রাম, শুনশান ফাঁকা, রাতের বেলায় ভূতের গ্রামে আমি বসে চ্যাট দিচ্ছি, মানে লাইভ চ্যাট দিচ্ছি 9টার সময়। সেই খবরটা সত্যি মানে সেই খবরটা লোকে দেখতেন প্রাইম টাইম, একেবারে 9টার সময় লোকে দেখছেন। তা আমি চ্যাট দিচ্ছি ভূতের গ্রামে, বলছি নিস্তব্ধ, কেউ নেই, এবং বিভিন্ন ভিজুয়াল তুলেছেন আমাদের টেলিভিশনের ক্যামেরাম্যান যারা আছেন, তারা এমন সব রোমাঞ্চকর ভিজুয়াল তুলতে পারে, তাদের সেই চোখের দৃষ্টিতে তারা তোলেন, সেগুলো দেখানো হচ্ছে একদম জমজমান। হঠাৎ আমি দেখি, তখন আমি সিক্স পকেট প্যান্ট খুব পরতাম, কারণ রিপোর্টিংয়ে না সিক্স পকেট খুব সুবিধা হয়, বুমটাকেও রাখা যায়, সব কিছু রাখা যায়। হঠাৎ আমি চ্যাট দিতে দেখি দিতে একটা অনুভব করলাম যে আমার ডান পা দিয়ে গোল করে কি একটা ঠান্ডা হিম শীতল কি একটা বস্তু ঘুরতে ঘুরতে আসছে, হাঁটু অব্দি পৌঁছেছে, বুঝলে শান্তনু? আমার বুঝে গেলাম যে এটা সাপ ছাড়া কিছু না। এবার আমার এই অবধি দেখা যাচ্ছে হাফ বাস্ট, আর আমি সাপটাকে, আমি যেহেতু আর যেন না উঠতে পারে, হ্যাঁ, সাপটাকে আমি ছুঁড়ে ফেলার চেষ্টা করছি, ওকে, এবং এই অবধি আমি যতটা সম্ভব পাচ্ছি আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি যাতে আমি খুব একটা না কাঁপি। বলা বাহুল্য আমাদের যিনি প্রডিউসার ছিল সে বুঝতে পেরেছিল যে কিছু একটা গণ্ডগোল। লাইভ চ্যাটটা শেষ হলো এবং সেই সাপটাকে তখন সে গোড়ালির কাছে নামাতে পেরেছি, ওই রকম অতবার যদি সময় ওকে নিয়ে ও পারেনি। যাই হোক, সাপটা বিষধর সাপ ছিল না, কিন্তু এইটা আমার সারা জীবন মনে থাকবে। আরও একবার হয়েছিল জানো তো, নন্দীগ্রামে, ঠিক ওই 9টার খবরে, নন্দীগ্রামে আমরা চ্যাট দিচ্ছি, আমার ক্যামেরাম্যান রয়েছেন, আমি চ্যাট দিচ্ছি চারিদিকে, এবং আমার হাতে তখন, হাতে ঠিক বলবো না, হাতের পাশে একটা জায়গা ছিল, সেই জায়গা কিছু বেআইনি অস্ত্র আমরা খুঁজে ওইখানে পড়েছিল, আমরা সেটা দেখাচ্ছি। এমনি জানো তো নিয়ম হচ্ছে বেআইনি অস্ত্রতে হাত দিলে সঙ্গে সঙ্গে তোমার বিরুদ্ধেও বা আমার বিরুদ্ধেও সাংবাদিক হিসেবে আমাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে পারে। তা আমরা যেখানে বেআইনি অস্ত্র ছিল সেখানে দাঁড়িয়ে চ্যাট দিচ্ছি, হঠাৎ দিতে দিতে দেখলাম দুটো লোক, একজন পিস্তল নিয়ে একজন রাইফেল নিয়ে এলেন, এসে ফার্স্ট ক্যামেরাম্যানকে সরিয়ে দিলেন। এবার ক্যামেরাটা চলছে লাইভে, আমি দাঁড়িয়ে আছি, তারা ক্যামেরাটা কী করবেন বুঝতে পারছেন না, কী করে বন্ধ করতে হয়। তারা হঠাৎ একজন শুয়ে পড়লেন, শুয়ে পড়ে রাইফেলটা নিয়ে এসে আমার দিকে তাক করে আছেন, তার কারণ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমি তখন বারবার করে দেখলাম যে যাওয়ার হবে, যদি দরকার হয় গুলি চালিয়ে দিলে দিক, কিন্তু আমার ধারণা ছিল ওরকম শুয়ে ওই গুলি চালালে অন্তত মানে এই সাহসটা কোথায় পাবে না, এইটুকু ভয় সমীহ করে, মানে তুমি তখন অলরেডি কথা বলছো। হ্যাঁ, আমি কথা বললাম এবং আমি বলে দিলাম যা বলার বলে দিয়েছি, বলে দেওয়ার পর লাইফ শেষ, তারপর তাদের তাণ্ডব, কিন্তু ততক্ষণে যা বলার বলা হয়ে গেছে, বেআইনি অস্ত্র দেখানো হয়ে গেছে। তো এইরকম অজস্র অভিজ্ঞতা রয়েছে। লোকে আমাকে অনেক সময় জিজ্ঞেস করে আমি সাংবাদিকতা বা রিপোর্টার হওয়ার এই অনুপ্রেরণা পেলাম কোথা থেকে। ঠিক ঠিক, আমি তোকে বলতে পারি এর পেছনে কোনো নারী নেই, কিন্তু কিন্তু এর পেছনে রয়েছেন, প্রথম হচ্ছে আমার জীবনের প্রথম রিপোর্টার যাকে আমি খুব অন্তর থেকে ভালোবেসেছি, তার নাম হচ্ছে টিনটিন। তারপর একটু বড় হলো, আমার ফ্রেঞ্চ লিটারেচার আমি ছোটোবেলা থেকে পড়তাম, ক্লাস 9-10 আমার অ্যাডিশন সাবজেক্টও ফ্রেঞ্চ ছিল, আর আমার হায়ার সেকেন্ডারিতে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ছিল, কিন্তু ফোর্থ সাবজেক্ট ফরাসি সাহিত্য বা ফ্রেঞ্চ ছিল। ফরাসি সাহিত্যে তুমি যদি দেখো গিদম পাসা, বা তুমি দেখো বিখ্যাত কবি শার্ল বোদলেয়ার, ফরাসি কবি, অথবা তুমি যদি দেখো বালজাকো,
এরা কোনো না কোনো সময় এরা কিন্তু রিপোর্টার ছিল এবং আলবের কামু বলে একজন মানুষ যিনি সবচেয়ে ছোট বয়সে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আলবের কামু অনেকে ওনাকে ইংরেজিতে আলবার্ট কামু বলেন তিনিও কিন্তু রিপোর্টার ছিলেন রিপোর্টার হলে কি হয় শান্তনু তুমি রাজপথ থেকে রাজপথের ফুটপাথ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তুমি দেখতে পারো আর এই দেখাটাই না তোমার জীবনের অভিজ্ঞতাটাকে খুব প্রাঞ্জল করে আমি তো বলি যে রিপোর্টিং বা আমরা যে কাজটা করি এটা কিন্তু কোনো প্রফেশন না এটা একটা লাইফস্টাইল একটা জীবনশৈলী ফ্যান্টাস্টিক আমার আরেকটা কথা জানতে ইচ্ছে করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে অ্যাঙ্কার আর রিপোর্টার এটা খুব সুন্দর বললে আসলে কতগুলো কথা আছে প্রত্যেকটা আমরা ব্যবহার করি কিন্তু আমরা অনেক সময় টেলিভিশনের মধ্যে সূক্ষ্ম ফারাক আছে যেমন ধর প্রেজেন্টার অ্যাঙ্কার রিপোর্টার অডিওভিশনে প্রত্যেকের কাজই এক তারা কী করছে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা কমিউনিকেট করছে অর্থাৎ তারা মানুষের কাছে একটা বার্তা বা কোনো খবরকে পৌঁছে দিচ্ছে কিন্তু এই তিনটে ধারাই আলাদা যেমন ধর প্রেজেন্টার মানে একটা শোকে সে প্রেজেন্ট করছে আবার অ্যাঙ্কার মানে অনেক ক্ষেত্রে শুধু নিউজ রিডার আবার অনেক ক্ষেত্রে অ্যাঙ্কার মানে কিন্তু 24/7 অপারেশনে এটা প্রাচীনকালে দূরদর্শনে নিউজ রিডারই বলা হতো নিউজ রিডার আর অ্যাঙ্কার প্রায় এক ছিল টেলিপ্রম্পটার দেখে সে পড়ে যাবে কিন্তু এখন যেহেতু 24/7 তাকে ফোনও নিতে হচ্ছে ফোনে রিপোর্টারের সঙ্গে কথা বলতে হচ্ছে বা তাকে কথা বলতে হচ্ছে অন্য কারোর সঙ্গে সেই জন্যে এখন কিন্তু অ্যাঙ্কার কথাটা ব্যবহার করা হয় বেশি নিউজ রিডারের অতটা নয় কিন্তু একজন অ্যাঙ্কার তাকে নিউজ রিডার প্লাস অ্যাঙ্কার তা দুটোই তাকে সার্ভ করতে হচ্ছে আর রিপোর্টার হচ্ছেন যিনি অনফিল্ড থেকে খবর পড়েন খবর বলেন কিন্তু 24/7 এখন মাল্টিটাস্কিং শুরু হয়েছে অর্থাৎ চ্যানেলে যদি কাজ করতে হয় তাকে সব কিছু জানতে হবে সত্যি কথা বলতে গেলে কি এখন ফারাকটা ক্রমশ মুছে যাচ্ছে কেন মুছে যাচ্ছে তার কারণ এই মাধ্যমটা এখনও পর্যন্ত পৃথিবীর শক্তিশালী মাধ্যম টেলিভিশনে লোকে দেখছে এবং মানুষ এই খবরকে বিশ্বাস করে কারণ মানুষ দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে সব রিপোর্টার অ্যাঙ্কার নয় কিন্তু কিছু কিছু রিপোর্টার তারা অ্যাঙ্কার আর তারা কিন্তু চমৎকার অ্যাঙ্কার বিবিসি থেকে শুরু করে তুমি মানে সারা পৃথিবীর যে চ্যানেলগুলো রয়েছে তুমি দেখবে রিপোর্টাররা যখন অ্যাঙ্কারিং করে তার একটা আলাদা মাত্রা থাকে আরেকটা কথা তোমাকে বলি সেটা হচ্ছে আবার সব অ্যাঙ্কার কিন্তু রিপোর্টার হতে পারেন না তার কারণ অনফিল্ডে তাকে অনেক কিছু ঘটনার মধ্যে দিয়ে যেতে হয় সুতরাং সব রিপোর্টার যেমন অ্যাঙ্কার নয় সব অ্যাঙ্কারও রিপোর্টার নয় অ্যাঙ্কার মানে হচ্ছে জাহাজের নৌ অ্যাঙ্কারের কাজ হচ্ছে ধরে রাখা মানুষকে ধরে রাখা কারণ এখন তো জানো রিমোট কন্ট্রোল তোমার আঙুলের চাপে এক্ষুনি যারা দেখছিলেন যদি কথা বোরিং মনে হয় আমার গোফ যদি পছন্দ না হয় আর গোফ নিয়ে অনেক ঘটনা আছে তাই বলছি গোফ যদি না পছন্দ হয় তাহলে এক্ষুনি চ্যানেল বদলে দেবেন হতে পারে এরকম তুমি তো বললে যে তোমাকে কোনো কখনো কোনো সুমহিলা বা সুন্দরী মহিলারা বলেনি যে তুমি এত সুন্দর দেখতে কিন্তু নায়িকার সন্ধানে যেখানে অনেকেই হয়তো জানে না যে তুমি সেখানে অভিনয়ও করেছো আবার ডিরেকশনও দিয়েছো এটা আমার জীবনের প্রথম ছবি আসলে কি জানো তো যখন তখন আমি সাংবাদিক হইনি নায়িকার সন্ধানে অভিনয় করেছিলাম নায়িকার সন্ধানে মানে সেই ছেলেটির কথা আসলে আমি না সিনেরোমতে বিশ্বাস করি আমি যা উপন্যাস লিখি সেটা ছবি করি যেটা ছবি করি সেটা উপন্যাস লিখি আচ্ছা তা নায়িকার সন্ধানে উপন্যাসটা ইদানিংকালে বেরিয়েছে এবং আমি তোমাকে বলতে পারি পালক প্রকাশন পাবলিকেশন বার করেছে এবং সত্যি বলতে গেলে কি জানো তো এই বইটা বিক্রি হচ্ছে আমি প্রকাশককে বলেছিলাম এই বই বিক্রি হবে না কিন্তু বইটা বিক্রি হচ্ছে কিন্তু তারপর থেকে অভিনয়টা হয় না তার কারণটা হচ্ছে আমার অভিনয়ের থেকেও ডিরেকশনটা অনেক বেশি আমার মনে হচ্ছে যে ওটাই করতে চাই বা এবার তাহলে একটা প্রশ্ন আসে যে ঋতব্রতদা রিপোর্টার প্লাস আমি যদি ধরে নিই অ্যাঙ্কার যেভাবে একটা গোল্ডেন টাইম যেভাবে পপুলারিটি ডিরেক্টর হিসাবেও কি তুমি সেইভাবে সাকসেস না আমাকে তুমি যদি বলো দেখো প্রযোজক এবং পরিচালক হিসেবে আমার সন্ধেন আমার আগে বলে যে ছবিটা আছে যেখানে রাহুল বোস নুসরত ঋতুপর্ণা পলাশ সেন ইউফোরিয়া ব্যান্ডের পলাশ সেন বিশ্বজিৎ চ্যাটার্জি দেবজানী প্রিয়া কারফারেরা অভিনয় করেছেন এই ছবিটা আমি কিন্তু ব্যবসায়িকভাবে সাফল্য লাভ করেছি ওকে এবং এই ছবিটা প্রচুর লোক দেখেছে এবং এই ছবিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে এসে এখন ইউটিউবে রয়েছে যদিও তাতে আমার কোনো আর্থিক লাভ নেই কারণ আমি বিক্রি করে দিয়েছি তা আমি দেখলাম কোয়ারেন্টাইনে গত 3 মাসে প্রায় 8 লক্ষ ভিউয়ার এবং আমি একটা মেলও পেয়েছি আমার যাদের কাছে ডিজিটাল রাইট আছে যে
বাংলার সবচেয়ে হাইয়েস্ট ভিউইং ছবিগুলোর অন্যতম, পাঁচটা ছবির অন্যতম। সেই হিসেবে যদি এটাকে সাকসেস বলে সে সাকসেস, কিন্তু তুমি যদি আমার নিরিখে বলো, তোমার নিরিখে শুনো, তাহলে আমি বলবো যে আমি এখনো পর্যন্ত নিজে মনে করি না আমি সফল। তার কারণ কি, আমার যারা গুরু, ধরো জঁ ক্লোদ কারিয়ের, ফাদার গাস্তো রোবের্জ, এই ভূমিকায় আসার আগে যাদের শিক্ষক মেনেছি, ফর্ম আর কন্টেন্ট এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি এখনও অবধি এমন কিছু নতুন কিছু করতে পারিনি যেই করাটা ফিল্ম ফর্মের মধ্যে খুব উল্লেখযোগ্য জায়গা হয়। এই যে একটা অতৃপ্তি, এটাই বোধ হয় আমাকে ছবি করার দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি নিজের বিচারে আমি মনে করি না আমি সফল চলচ্চিত্র পরিচালক এখনো পর্যন্ত। বেশ, এবার এই সফলতার দিকেই আসি, যে একটা পপুলার চ্যানেলে তুমি রয়েছো দেখা যাচ্ছে, তারপর যখন সরকার তৈরি হলো, তারপর তোমাকে দেখা গেল সেখানে চাকরি করতে। তুমি একটা সময় একটা ফেজে তুমি সেখানে চাকরি করতে এবং নবান্নে একটা বেশ ভালো পজিশনে ছিলে তুমি, এবং তারপর সেখান থেকে ধুম করে সরে গেলে। এবার আমায় বলো যে কেন ওই জায়গায় চাকরি করার সিদ্ধান্তটা কেন নিলে? অবশ্যই প্রথমে বলে রাখি যে এই সিদ্ধান্তটা পুরোপুরি আমার ছিল না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি একটি খুব ভালো চ্যানেলে ছিলাম, সেই চ্যানেলটা অত্যন্ত ভালো, আমি মনে করি বাংলার অন্যতম সেরা চ্যানেল। রাইট। তারপর সেখান থেকে আরও একটি চ্যানেলে গেলাম, সেখানে গিয়ে আমি অ্যাসোসিয়েট এডিটর ছিলাম। তারপর আমি এডিটর পোস্ট পাওয়ার পর চ্যানেলটি বিভিন্ন কারণে, মালিকানার কারণে, সেই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। তারপর আমি FIR বেঙ্গল বলে স্টার জলসাতে একটা ক্রাইম শো শুরু করি। ঠিক এই সময় সরকারি একটি বিজ্ঞাপন বেরোয়, সেই বিজ্ঞাপন ঠিক বলা না, নির্দেশিকা বেরোয় যে একজন মিডিয়া অ্যাডভাইজার টু চিফ মিনিস্টার্স অফিস নেওয়া হবে। ওকে। এবং সেখানে আমাকে মনোনীত করা হয়। এবং তোমাকে বলে রাখি, বাংলায় প্রথম এবং শেষ এই পদটায় আমিই ছিলাম, তার কারণ এরপরেও আর কেউ ওই পদে যাননি, তার আগেও কেউ ছিলেন না, এটা নতুন সৃষ্টি পদ। যেহেতু একটা নতুন সরকার এসছে, এটা তো কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সরকার, একটা সরকারের কাজ থাকে, সেটা একটা জনসংযোগ, একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, তাছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমার মনে হয়েছিল যে এই কাজটাতে আমি রাজ্যের এবং বাংলাকে একটা যে কর্মকাণ্ড শুরু হয়েছিল সেই কর্মকাণ্ডে সামিল হতে পারবো। এটা দু বছরের ছিল, আমি দু বছর করেছি, দু বছর করার পর আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তারপর সেখান থেকে সরে আসি। এই দু বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। ধরো টেবিলের উল্টো দিকে বসেছিলাম, টেবিলের এ প্রান্তে বসে যখন দেখলাম, তখন দেখলাম বিভিন্ন সরকারি কাজগুলো কীভাবে হয়। আমি সত্যি বলছি, আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, প্রচুর সরকারি কর্মচারী আছে। আমরা সরকারি কর্মচারী মানেই ভাবি যে খুব আলস্যে তারা জীবনযাপন করেন, কিন্তু এমন অনেক সরকারি কর্মচারী দেখেছি বিভিন্ন স্তরে, তারা এর রাজ্যের জন্যে, সরকারের জন্যে, তারা কিন্তু সত্যি তাদের কর্তব্য অটুট। আবার অনেক কিছু দেখেছি যেগুলো হয়তো আর সব কিছু আর বলার সময় থাকবে না, অনেক অনিয়মও দেখেছি, কিন্তু এই যে দেখা উপলব্ধি, এটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তারপর আমি সেদিকে গেলাম না, তার কারণ অনেক সময় মনে হয় যে সব কাজ সবার জন্য নয়, সব কাজের যোগ্যও আমি নই, এবং নিজের সীমাবদ্ধতা বোঝা উচিত। আসলে সরকার পরিচালক বা সরকারি থেকে সরকারি কাজকর্ম করা অথবা রাজনৈতিক মঞ্চে কাজ করা, এটা আমার কাপ অফ টি নয়। বেশ, এবার যে প্রশ্নটা করবো এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা আমি এবং যারা ওখানে বসে দেখছে তারা প্রত্যেকে জানতে চায়। একটা টপ লেভেলের নিউজ চ্যানেল, সেখানে তুমি, তোমার ফ্যান ফলোয়ার তুমি তৈরি করলে, মানুষ তোমায় চিনতে পারলো, তারপর তোমার সিদ্ধান্ত, তুমি সেখান থেকে চলে গেলে, কখনো কি মনে হয় যে তুমি সেই সিদ্ধান্তটা ভুল নিয়েছিলে? এই প্রশ্নটা আমার কাছেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু জানো তো, আমি নিজে কিন্তু অ্যাকাউন্টেন্সি খুব কম পড়েছি, ম্যানেজমেন্ট পড়তে গিয়ে পড়তে হয়েছে, আমি কোনোদিনই ডেবিট ক্রেডিটের হিসেব মেলাতে পারি। ওকে। সুতরাং খাতায় কলমে যে ডেবিট ক্রেডিটের হিসেব মেলাতে পারিনি, সে নিজের জীবনেও মেলাতে পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু তার সত্ত্বেও আমি হিসেব করে দেখেছি। দেখো, আমি তোমার সত্যি কথা বলছি, আমি যে কাজ করেছি সেই সময়, আমি মনে করি ওই সময় আমার ফর্মেটিভ পিরিয়ডে ওই কাজ করাটা খুব দরকার ছিল। আমার জীবনে ধ্রুবতারার মতো ওই সময়টাকে আমি সবসময় সমীহ করি। কিন্তু আমার একটা সময়ের পর আমার মনে হয়েছিল আমার নতুন কিছু করার নেই। দেখো, পৃথিবীর প্রায় 9টা দেশে রিপোর্টিং করেছি,
নন্দীগ্রাম, লালগড়, সিঙ্গুর, গোটা বাংলায় এমন কোনো সাবডিভিশন শহর নেই যেখানে আমি যাইনি। ঠিক, আমি কেদারনাথ, বদ্রীনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়েছি, খুব মিস্টিক জায়গায় গিয়েছি রিপোর্টিং করতে। আমি সমস্ত বিট আমার কাভার করা হয়ে গেছে। আমি হাইকোর্ট বিটও করেছি, আমি সিএম বিটও করেছি, মানে শুধুমাত্র এখনকার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় না, তার আগের সিএম বুদ্ধদেব ভট্টাচার্যও করেছি। আমি রাজনৈতিক বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছি, আমি খেলা কভার করেছি, জার্মানির ওয়ার্ল্ড কাপ 2006 বিশ্বকাপ কভার করেছি, আমি বাকিংহাম প্যালেসে রয়্যাল ম্যারেজ দেখেছি, আমি কান ফিল্ম ফেস্টিভ্যালের বিস্তীর্ণ প্রান্তে সারা পৃথিবীর তারকাদের দেখেছি, আমি সমস্ত অনুষ্ঠান, মানে একমাত্র রিপোর্টার বলতে পারো ওই ওই মানে ওই সংশ্লিষ্ট চ্যানেলে কোনো মানে কোনো প্রোগ্রাম আমি করিনি, এরকম কোনো প্রোগ্রাম নেই, এমনকি তুমি শুনলে হেসেও ফেলবে, সিনেমা এন্টারটেনমেন্ট থেকে শুরু করে এমনকি ঘর সাজানোর প্রোগ্রাম আমি করেছি, মানে কোনো কিছু বাকি নেই। আসলে টেলিভিশনে না কোনো কিছু ফেলা নয়, আমাদের রিপোর্টিংয়ে শেখানো হয়েছে টেলিভিশনে কোনো হেডলাইন হয় না, তুমি যখন যে খবরটা করছো সেটাই পৃথিবীর সবচেয়ে বড় খবর ভাবতে হবে। রিপোর্টার হিসেবে আমি আমাকে কি মূল্যায়ন করি, তুমি যেমন ফিল্ম মেকার জিজ্ঞেস করি, আমি কোনোদিনও না মাথা দিয়ে বুদ্ধি দিয়ে রিপোর্টিং করিনি, আমি রিপোর্টিং করেছি সবসময় আবেগ দিয়ে, আর এই আবেগ দিয়ে যেহেতু রিপোর্টিং করেছি তাতে হয়তো আমার কিছু ভুল থাকতে পারে, তাতে হয়তো আমি ব্যবসায়িক স্বার্থ আমার স্বার্থ সিদ্ধি হয়নি, কিন্তু আমার জীবনে আমি দেখেছি হৃদয় দিয়ে যা বিশ্বাস করি তা যদি মানুষের চোখের ওপর চোখ রেখে বলতে পারি তাহলে বোধহয় তার থেকে ভালো কিছু হয় না, তার থেকে বড় আশীর্বাদ হয় না। আজকে যদি রিপোর্টিংয়ে আমাকে কেউ যদি বলে আমি সাকসেসফুল বা সাফল্য লাভ করেছি, তাহলে আমি লাভ করিনি, ওই খবরগুলো লাভ করেছে, সুতরাং এই খবরের জন্যই আমার পরিচিতি। এবার তোমার প্রশ্নের সরাসরি উত্তর দিই, দেখো আমি যদি সারা জীবন টেলিভিশন রিপোর্টারই থেকে যেতাম তাহলে আমার না জীবনের অনেক কিছু আমার বোধহয় অপূর্ণ থেকে যেত। আচ্ছা, প্রথম কারণ হচ্ছে টেলিভিশন ছেড়ে আসার তার কারণ হচ্ছে চুক্তি অনুযায়ী আমি কোনো ছবি করতে পারবো না, আমি বিদেশে পড়তে যেতে পারবো না, মানে বিদেশে পড়তে যেতে পারবো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য। আমার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছিল সাংবাদিকতা নিয়ে পড়ার জন্য, আমার ফিল্ম করার ইচ্ছে ছিল, ফিল্ম করেছি, আমার পিএইচডিটা শেষ করার ইচ্ছে ছিল, সেটা করতে পেরেছি, এইগুলো করার জন্যই কিন্তু নিজের জন্য আমি সেটা ছেড়েছি, সুতরাং আমার অনুত্তাপ নেই, বরং আমার খুব সমীহ শ্রদ্ধা আছে, তার কারণ আমি আজকে যা তার অনেক অংশ জুড়ে আমার জীবনের আমি বলবো না অর্ধেক আকাশ, বাট আমার জীবনে প্রায় বলতে পারি মানে এক তৃতীয়াংশ আকাশ জুড়ে কিন্তু ওই সময়টা রয়েছে, ওই চ্যানেলটা রয়েছে, সব কিছু রয়েছে, সুতরাং আমি এটা কোনোদিনও অস্বীকার করব না। একটা হাউসে যখন থাকা হয় দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, তার নাম তার খ্যাতি বাড়ছে, তো একটা অটোমেটিক্যালি একটা ওই ইন্টারনাল পলিটিক্স তৈরি হয়ে যায়। তোমারও কি কখনো এরকম কাজ করে গিয়ে সেই ইন্টারনাল পলিটিক্সের শিকার হতে হয়েছে? একদম সত্যি কথা এবং সত্যি আমি সত্যি কথাই বলবো, প্রথমত বলবো হাতের পাঁচটা আঙুল এক নয়। হ্যাঁ, তবে সত্যি কথা বলবো যে দেখো, যত তুমি কাজ করবে, যত তুমি মানুষের কাছাকাছি যাবে, যত মানুষ তোমায় ভালোবাসবে, আর তুমি যদি হৃদয়বান হও, আমি বলবো না বুদ্ধিমান, আমি বলবো না চতুর, আমি বলবো না ধূর্ত, আমি বলবো না ধুরন্ধর, কিন্তু তুমি যদি হৃদয়বান হও তাহলে তোমার প্রচুর শত্রু থাকবে, তোমায় ঈর্ষা করবে, এই ঈর্ষাটাই হচ্ছে তোমার অলঙ্কার বাবা। আর আমার মনে হয় ইন্টারনাল পলিটিক্স মানে একটা অন্তর যে রাজনীতি থাকে, সেই রাজনীতিতে পরাজয় কোনো কোনো সময় তোমায় ট্র্যাজিক হিরো তৈরি করবে, সুতরাং আমি এটাকে খুব পজিটিভলি দেখি। ওকে, তার মানে তুমি ট্র্যাজিক হিরো? আমি এটা বলিনি, হিরো তৈরি করবে মানে তুমি তো তার মানে আসলে কি জানো তো, জীবনে আমরা অনেক কিছু দেখাই, আমরা তো সবাই অভিনয় করি সারা পৃথিবী জুড়ে, কিন্তু নিজের কাছে তো অভিনয় করা যায় না, কিন্তু তুমি যদি নিজের কাছে নিজে সহজ সরল একটা মানুষ হও, নিজে যদি ভুলও করো, ভুলটা যদি বুঝতে পারো, তুমি যদি অনুতপ্ত হও, কোথাও যেন নিজের কাছে নিজেকে একটা বড় সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেটটা পাওয়াটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ আমি মনে করি সে তার জীবনের নায়ক, তোমার জীবনে তুমি নায়ক আর বাদবাকি সবই পার্শ্ব চরিত্র। জর্জ বেস্ট পৃথিবীর অন্যতম সেরা ফুটবল প্লেয়ার, কিন্তু জর্জ বেস্ট কোনোদিনও ভালো ক্লাব পাননি, সুতরাং এইরকম তো অনেকেরই জীবনে ঘটে, সুতরাং আমার জীবনে এরকম আদেকটু ঘটলে সেটা বরং আমার কাছে একটা বিরাট বলতে পারো আমার পুঁজি, সেটা আমার কাছে একটা
অনুপ্রেরণা যাকে আমরা অনেক সময় মোটিভেশন বলি, এটা আমায় মোটিভেটেড করে কাজ করতে। যে একটা সময় তোমাকে দেখা যেত প্রচুর রাজনীতির ব্যক্তিদের সাথে সঙ্গে আছো, পাশের থেকেও বড় কথা হচ্ছে সঙ্গে রয়েছো, একটা সময় খুব ভালো করে দেখা যেত, মানে তোমাকে ইদানিং কেন দেখা যাচ্ছে না সেই মানুষগুলোর পাশে? না, এটা খুব ভালো প্রশ্ন। আসলে দেখো, আমি বেশ কিছুকাল ধরে যেহেতু একটি সরকারি চাকরি করেছি, সেই জন্যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে বিভিন্ন জায়গায় ছিলাম, চলচ্চিত্র উৎসবে ছিলাম, এবং আমি সত্যি কথা বলছি রাজনীতিতে আমি কোনোদিনও ছিলাম না, কিন্তু সরকারি কাজে তো আমি অংশগ্রহণ করেছি। এবং আমার নিজেরও মনে হয় সবসময় না না সমালোচনা করতে করতে একটা জায়গা আমাদেরও করা উচিত, সেটা হচ্ছে আমরাও সদর্থক কী করতে পারি। এই বাংলা আমাদের, বাংলায় নির্বাচিত যে কোনো সরকার আসুক, যে কোনো রঙের সরকার আসুক, সেই সরকারটাও আমাদের। সুতরাং আমি বেশ কিছু সরকারি কাজ করেছি, কিন্তু একটা সময়ের পর আমার মনে হয়েছে আমার মৌলিক কাজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরো ছবি করা, উপন্যাস লেখা, আমার একটা পত্রিকা আছে, সে পত্রিকাটা চালানো, এখন আর আমি সময় দিতে পারছি না। আসলে আমি ঠিক ব্যাকফুটে চলে গিয়েছি বা সঙ্গে ছিলাম তা নয়, ব্যাপারটা হচ্ছে মানুষ তো পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সময় আর পরিস্থিতি আমাকে অনেকটা শিখিয়েছে যে নিজের কাজটা নিভৃতে করে যেতে হবে। পাওয়ারটা এমন একটা জিনিস, এটা খুব আপেক্ষিক। কে পাওয়ারফুল, কেন পাওয়ারফুল? একসময় মোহাম্মদ আলী তো পাওয়ারফুল ছিলেন, এখন তো তিনি ইতিহাস। তারপর মাইক টাইসন এলেন, পাওয়ারের জায়গাটা কিন্তু অবিরত বদলান। ঠিক। আর হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাসটা খুব ঠুনকো। একটা লোক মার্সিডিজ বেঞ্চ থেকে নামবে, হাতে খুব দামি ফোন, হ্যাঁ, গলায় সোনার চেন ঝুলছে, লোকে খুব সমীহ করলো। আবার একজন শিক্ষক, তিনি একটা হাওয়াই চুটি পরে, শত ছিন্ন একটা ধুতি পাঞ্জাবি পরে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, মানুষ সরে দাঁড়াবে, স্যার বলবে, সেটাও কিন্তু স্ট্যাটাস, সেটাও সমীহ। এখন আমাদের সময় এসেছে আমি কোন পথে যাব। আমি অনেক দেখেছি ভাই, আমি দেখেছি অনেক বিখ্যাত মানুষকে, আমার যেটা মনে হয়েছে অনেক শক্তিশালী মানুষকে দেখেছি, এই যে বলে না জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, বিরাট ব্যাপার, অনেক কিছু দেখেছি। কিন্তু আমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, যিনি সহজ সরল এবং সৎ, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তার কিচ্ছু দরকার নেই, কিন্তু তিনি মাথা উঁচু করে যাবে। তুমি ভেবে দেখো ভারতবর্ষে বা এ রাজ্যে একজন মন্ত্রী পারবে তোমার আমার মতো রাস্তায় কাউকে ছাড়া রাত 12টার সময় কোথাও ঘুরতে বুম নিয়ে? পারবে না, আমরা পারবো। তার কারণ হচ্ছে এটাই আমাদের স্ট্যাটাস। আমি কোনোদিনও সরকারি গাড়ি ব্যবহার করিনি। তুমি খতিয়ান দেখে নাও, কোনোদিনও আমি TADA বিল তুলিনি সরকারের কাছ থেকে, কারণ আমি জানতাম যে সরকারে কাজ করা মানে মানব সেবায় কাজ করা, এ রাজ্যের জন্য কাজ করা। কিন্তু এখন একটা পরিস্থিতি এসেছে, যে পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে আমার যে কাজগুলো করা সে কাজগুলো করি। এই যে তুমি বলছিলে যে ছবি, হ্যাঁ, সেই ছবি করতে হবে যেই ছবি আমাকে তৃপ্তি দেবে, যেই ছবি করার জন্যে যে স্বপ্ন নিয়ে নেমেছি সেই ছবিটা আমায় করতে হবে, সেই লেখাটা লিখতে হবে। আরেকটা ব্যাপার, এখন সাংবাদিকতার কালো যুগ, অন্ধকার যুগ, তার কারণ বেশিরভাগ চ্যানেল এবং কাগজের মালিকরা তারা কিন্তু সংবাদ মাধ্যমকে ব্যবহার করছেন, তারা ফোরে বা দালাল ছাড়া কিছু না। এবং সরকারি মাধ্যমে আমরা জানি যে সরকারে, সেটা কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, তাদের বিজ্ঞাপনের জন্য সংবাদ মাধ্যমগুলো তাদের চরিত্র বদল করে দিচ্ছে, কেউ কেউ আলাদা রয়েছে, বেশিরভাগ তাই। সুতরাং সাংবাদিকতার কালো দিন শুরু হয়েছে। এই সাংবাদিকতার কালো দিনে হয়তো দেখো আমাকে কেউ পছন্দ করে না, আমি দেখি, আমি নিজে তোমায় হলফ করে বলতে পারি একটাও রাজনৈতিক দল নেই যারা আমাকে পছন্দ করেন, কিন্তু এটা আমার গর্ব, এটাই তো আমার সার্টিফিকেট, এটাই তো শংসাপত্র। আমি এমন একজন সাংবাদিক এখনও পর্যন্ত কোনো সরকারের কাছ থেকে বাড়ি গাড়ি কোনো কিছু নিইনি। হ্যাঁ, সুতরাং এই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার, মঞ্চে না থাকার, পাদপ্রদীপের আলোতে না থাকায় বরং আমি অস্বস্তিতে পড়ে যাই পাদপ্রদীপে খুব নাম করা সাংবাদিকদের দেখলে। তার কোনো সাংবাদিক সম্পর্কে তাহলে মানুষের মনের মধ্যে যে একটা নিরপেক্ষতার একটা মূর্তি আঁকা আছে, সেই বিমূর্ত মূর্তিটা নষ্ট হয়ে যায়। বেশ, এই যে তুমি এত কথাটা বললে যে সাংবাদিকতার কালো যুগ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমকে ইউজ করা হচ্ছে, এক্ষেত্রে আমার প্রশ্ন আসে যে তোমার একটা মাধ্যম আছে, বলা ভালো যে একটা বড় মাধ্যম ছিল, সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে সে জায়গায় দেখেছি এবং আমরা প্রত্যেকেই বলতাম যে ঋতদা ব্যাক অন ট্র্যাক, চলে এসছে। তারপর ইদানিং দেখা গেল যে
আমাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। খুব ভালো প্রশ্ন জানো তো, এই প্রশ্নটা সেক্ষেত্রে কি বলবে না, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, লড়তে গেলে তোমার রসদ লাগবে, তুমি খুব ভালো যোদ্ধা হতে পারো। আমি যেমন নিজে যুদ্ধ পছন্দ করি না, কিন্তু আমি নিজেকে মনে করি আমি একজন যোদ্ধা। আমার বাবা মা অ্যান্থ্রোপলজিস্ট ছিলেন, নৃতাত্ত্বিক ছিলেন। আমার বাবা আমাকে ছোটোবেলায় একটা কথা বলেছিলেন, কথাটা আমার খুব ভালো লেগেছিলো। তখন মনে হয়েছিল একটু টার্জান টার্জান পড়তাম তো, তখন অন্যরকম লেগেছিলো। এখন যত বয়স বাড়ছে সেই কথাটা আমার মনে হচ্ছে, জানো তো, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে যারা জন্মেছি বা আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, আমাদের সারাটা জীবন সংগ্রাম করে যেতে হয়, রাসাচ্ছন্দনের জন্য সংগ্রাম করে যেতে হয়। আর এই সংগ্রামটাই জীবন, জানো তো, তোমাকে যুদ্ধ করে যেতে হবে, প্রতিনিয়ত তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র হবে, এই সমাজটাই তাই। ঠিক সেই জন্যই আমি তোমাকে বলছি যে এক্ষেত্রেও তাই, আমি যে বিশ্বাস মতে বিশ্বাস করি সেই মতটা হচ্ছে, সাংবাদিকতা হবে সহজ সরল, সাংবাদিকতা হবে যা ঘটছে তাহাই দেখাবো, সাংবাদিকতা হবে কোনো দালালি বা তাবেদারি বিহীন। কিন্তু আমাদের সমাজে এই সাংবাদিকতা করার জন্য দরকার হচ্ছে কয়েক প্রজন্মের সেই পুঁজি যে মাধ্যমে আমি ব্যবহার করতে পারবো। আমি কোনোদিনই একটি চ্যানেলের আমি একা মালিক ছিলাম না, আমার সঙ্গে সবসময় অন্যরা ছিলেন। কিন্তু আমি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নটা সফল হয়নি, তার কারণ এই ব্যবস্থায় সেই স্বপ্নটা সফল করার জন্য যে পরিমাণ রসদ দরকার সেই পরিমাণ রসদ আমার মতো সামান্য একজন সাংবাদিকের নেই। পুঁজিপতিরা বলো বা বিভিন্ন রাজনৈতিক দল বলো, এরা আমাকে টাকা দেবেন না, তার কারণ আমি পুঁজিপতি যারা রয়েছেন তাদেরও স্বার্থ থাকে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তারা মাধ্যম দিয়ে। সুতরাং আমি তাদের হয়েও যেমন কাজ করতে পারবো না, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়েও কাজ করতে পারবো না, সে যে রঙই হোক। সুতরাং কিন্তু আমার আবার রসদও নেই, সুতরাং আবেগ দিয়ে হৃদয় দিয়ে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। হ্যাঁ, আমি বলবো যে আমার সেই স্বপ্ন সফল হয়নি, কিন্তু সফল মানে স্বপ্ন যতবার ভাঙবে জানো তো, তত সেই স্বপ্নটা আরও বড় হয়ে দেখা যায়। আমি এখন দিনকাল পত্রিকাটা চালাচ্ছি, এটা একটা সাপ্তাহিক ট্যাবলয়েড, বাংলায় কোনো ট্যাবলয়েড নেই, এই ট্যাবলয়েডটাই তৈরি করছি। এবং তুমি বিশ্বাস করবে নাকি জানি না, এই ট্যাবলয়েডটা খুব কষ্টেসৃষ্টে চালানো হচ্ছে। এখানে কোনো রাজনৈতিক দল, কোনো প্রতিষ্ঠান, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কারোর বিজ্ঞাপন নেই, কারণ আমি সোজাটা সোজাভাবে বলার চেষ্টা করছি। কালো এখানে কালো থাকবে, সাদা এখানে সাদা থাকবে, আর অন্য রংরা তাদের মতো করে থাকবে, কিন্তু দিনকালের মধ্যে কারোর রং লাগতে দেবো না। এবার তোমার একটা মজার ঘটনা আসে, তুমি এক গোফ নিয়ে তোমার একটা বেশ কিছু জল্পনা কল্পনা রয়েছে, মানে গোফ মানে তোমার একটা আইডেন্টিটি, সে এই ব্যাপারটা কন্টিনিউয়াসলি বজায় রেখেছো। এবং এইটা নিয়ে তো তোমাকে অনেকবার অনেকে অনেক জায়গায় হাসি ঠাট্টা তামাশা অনেক কথা শুনতে হয়েছে, একটু শেয়ার করো না, মানে তোমার এই গোফের গোফ নিয়ে আমি তোমায় বলি। আমি একটা খুব বড় ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। আচ্ছা, তখন আমি ফরাসি সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি করছি। ওকে, পরিচালক মশাই, খুব বড় পরিচালক মশাই, তিনি আমাকে বললেন, ঋতব্রত, তোমার গোফটা কেটে ফেলতে হবে। আর না, গোফের সঙ্গে সমঝোতা হবে না, গোফ আমি কাটতে পারবো না। তোমাকে বলে রাখি, আমার এক সহপাঠিনী ছিলেন, আচ্ছা, খুবই ভালো, ওকে, পড়াশোনায় ভালো, সব দিক থেকেই ভালো। সে আমাকে বলতো, ঋতব্রত, তো সবই ভালো, তুই গোফটা কেটে ফেল। আমি গোফটা কাটিনি, তার ফলে কী হয়েছে না হয়েছে জানি না, কিন্তু হ্যাঁ, ও আমাকে প্রায় বলতো, তুই গোফটা কেটে ফেল, এই গোফটা অসহ্য একটা। আচ্ছা, কিন্তু এই গোফ নিয়ে আমি কেন বলছি, তার কারণ আমি অনেক ক্ষেত্রে বিশ্বাস মানে ভাবি যে, ধরো আমাকে একজন পছন্দ করেন না, কেন পছন্দ করেন না, আমি দেখি কোনো কারণই নেই তো পছন্দ না করা, তখন আমার মনে হয় নিশ্চয়ই গোফটা পছন্দ করে না তাই পছন্দ করে না। এই গোফ নিয়ে আরেকটা কথা বলি, আমার বাবার গোফ ছিল। আচ্ছা, আর গোফটা আমি যখন রাখতাম তখন কিন্তু কোনো বলিউড স্টাররা গোফ রাখতেন না। আচ্ছা, কিন্তু দেখো দক্ষিণীরা রাখতেন সাউথ ইন্ডিয়ায়, এখন দেখো বলিউডেও কিন্তু পুরুষরা গোফ রাখছে, এবং ইউরোপেও কিন্তু এখন গোফ রাখার প্রচলন রয়েছে। তবে আমার গোফ বাবা এবং একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক, সেটা হচ্ছে গি দ্য মোপাসা, তার গোফ, এবং স্ট্যালিনের গোফটাও কিন্তু আমার জব্বর খাসা লাগে। সেই গোফের ব্যাপারটা তাদের কাছ থেকে ইন্সপায়ার হয়েছে। এখন না বিখ্যাত লাইনই আছে, গোফ দিয়ে যায় চেনা, রাইট? তোমার তো অ্যাকচুয়ালি গোফ দিয়ে যায় চেনা, একদম। আমি গোফ কেটে ফেললে আমার মনে হয় কেউ চিনতে পারবেন না। ঠিক, আমার একদম মানে প্রায় শেষের দিকে চলে এসেছি। ঋতুদাম, এই যে এত সবসময় স্মার্ট প্রেজেন্টেশন, সবসময় স্মার্ট থাকো, তো এরকম তো প্রচুর প্রপোজাল এসেছে তাই না, মানে
তোমার কাছে। এটা তো মানে টাফেস্ট প্রশ্ন। এটা কি টাফ প্রশ্ন? এটা একেবারে টাফ নয়, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। হ্যাঁ বলো না। এটা আমিও ভাবতাম জানো তো শান্তি, এবং বাজারে অনেকে ভাবে যে আমার বোধহয় প্রচুর বান্ধবী টান্ধবী আছে, এটা আমিও ভাবতাম। তা আমার ছোটবেলা থেকেই না, দেখো আমি তোমাকে একটা খুব সোজা কথা সোজাভাবে বলি, বেশ, সেটা হচ্ছে আমি মহিলাদের কিন্তু কোনো রকমভাবে আমি বাজে কিছু বলছি না, মানে এটা নয় যে তারা দর্শক নন আমার, প্রচুর বিধগ্ধ মহিলা আছেন, প্রচুর মানুষ আছেন মহিলা, তারা খুব সচেতন রাজনীতি, কিন্তু আমি যে রিপোর্টিংটা করি আমার রিপোর্টিংটা কিন্তু একটু পুরুষকেন্দ্রিক বলবো না, কিন্তু পুরুষ মানুষরা একটু আমাদের রিপোর্টিংটা পছন্দ করেন, যেহেতু রাজনৈতিক ক্রাইম এইসব। আমার খুব আশা ছিল মহিলারাও বোধহয় আমার ছবিটা খুব দেখবেন। এরকম একটা ঘটনা আমি বলে আর তোমার বিলম্বিত করব না, আমার প্রথম ছবি বসন্ত উৎসব রিলিজ করেছে বেশ সল্টলেকের সিটি সেন্টারে মাল্টিপ্লেক্সে, সব জায়গায় করেছি। সেখানে সকাল সকাল আমি চলে গেছি যে আমার ছবি লোকে দেখছে নাকি, যা উন্মাদনা। ঠিক, দেখি একটি অতীব সুন্দরী মেয়ে এবং ততোধিক অতীব সুন্দর একটি সুদর্শন একটি ছেলে, তারা আসছে, বলছে তুই শিওর এটা ঋতব্রতর ছবি? মেয়েটা বলছে আমি একেবারে শিওর, ঋতব্রতর ছবি আমি জানবো না, এটা ঋতব্রতর ছবি, আমি চেক করে নিয়েছি। আমার না শান্তনু এত ভালো লাগলো যে আমার মনে হচ্ছে এই সুন্দরী ভদ্রমহিলা আমার ছবি সেটা খবর নিয়েছেন এবং চিনি করেছেন, তার প্রেমিককে বলছেন বা হবু স্বামী বা বন্ধু হতে পারে তাকে বলছেন এই ছবিটাই দেখবে। আমারটা কি হয়ে গেল না তো, আমি বোধহয় মনে হলো যে না এবার বোধহয় কিছু হবে, এবার আমার নম্বর আসছে কিছু। আমি না থামের পেছনে লুকিয়ে পড়লাম, কারণ চোখাচোখি যাতে না হয়। ছেলেটা মেয়েটাকে বলছে সেটা হচ্ছে যে তাহলে কি এটাই দেখবো, বলে একেবারে এটা দেখো। তখন ছেলেটা বলছে তুমি শিওর? বলে আমি একেবারে শিওর, ঋতব্রত ভট্টাচার্য তো সাংবাদিক, ও ছবি দেখতে কেউ আসবে না, তোমার কোথাও রুম টুম নিতে হবে না, পুরো ফাঁকা থাকবে হল, বুঝতে পারছো? হ্যাঁ এরকম একবার হয়েছিল, দেখি একটি মেয়ে অতীব সুন্দরী বাসে করে যাচ্ছি স্টুডেন্ট তখন, আমার দিকে তাকে মাঝে মাঝেই হাসছে। এই রে আচ্ছা, আমার তো জানো তো সেই সময় আমি ভিক্টোরিয়া পাস দিয়ে তখন H23 বলে একটা বাস ছিল, হ্যাঁ লাল কুসুমের মানে ডিমের কুসুমের মতো তখন সূর্যাস্ত হচ্ছে, শেষ বিকেলটা আমার রূপকথা লাগছে, আবার তাকাচ্ছে আবার দেখি হাসছে। আমার বুকের ভেতরটা কোনো ফাঁকা হয়ে গেল, কি একটা অদ্ভুত রোমাঞ্চ খেলে গেল। আমি ভাবছি আমি উঠে দাঁড়িয়ে ভদ্রমহিলাকে বলবো বসতে আমার জায়গায়, উনি আমার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ কি মনে হলো জানো শান্তনু, টাক করে পেছনে ফিরে দেখি আরেকজন রয়েছে, ওদের মধ্যে হাসাহাসি চলছে, আমি মধ্যখানে পড়ে গেছিলাম। শুধু বুঝতে হচ্ছে আমার ভাগ্যটাই খুব খারাপ। তোমার একটা ছোট অভিযোগ আছে যেটা আমি বলতে ভুলে গেছি, সেই অভিযোগটা বলবো? মানে লোকজন তোমাকে নিয়ে একটা অভিযোগ করে বলো কি আমার এই স্পর্ধাকে তুমি মাফ না 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 লোকজন এটা বলে যে ঋতদাকে যদি আমরা আসতে বলি, ঋতদার যদি একটা টাইম থাকে যে ধরো সাপোজ টু সে যে একটার সময় কেউ টাইম দিয়েছে, ঋতদা নাকি পুরো সিজনটাতে বেশ কয়েকটা ঘন্টা বা বেশ কয়েক মিনিট তিনি বলেন যে আসছি রাস্তায় আছি এসে গেছি আর দু মিনিট, এটা এটা কি সত্যি? দেখো এটা সব ক্ষেত্রে সত্যি নয়, কিন্তু এটা ঠিক কথা। ঋতুবর্ণ ঘোষ কান ফিল্ম ফেস্টিভ্যালে বুম্বাদা ছিলেন, ঋতুবর্ণ ঘোষ ছিলেন এবং দেবজ্যোতি মিশ্র ছিলেন, কান ফিল্ম ফেস্টিভ্যালে ঋতুদা আমায় ফোন করেছিলেন। ফোন করাতে আমি একটু দূরে ছিলাম সেদিন, আবার ফ্রান্সে কানের আমি নিসে থাকতাম আর ঋতুদারা কানে ছিলেন, তা আমি নিচ থেকে আসতে আমার একটু দেরি হয়েছিল কারণ ট্রেন ধর্মঘট আবার ট্যাক্সি ধর্মঘট, আমাকে অন্যভাবে আসতে হয়েছে। ঋতুদা আমার উপর এত রেগে গেলেন, আমার ল্যাপটপ ফ্যাপটপ সব রেখে দিয়ে উনি চলে গেলেন, ওনার হাতে ছিল, হি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ, ওটা ইন্ডিয়া থেকে নিয়ে গিয়েছিলাম, আমি লন্ডন থেকে কানে গিয়েছিলাম, ওনারা কলকাতা থেকে। বুম্বাদা আমাদের প্রসেনজি চট্টোপাধ্যায়, বুম্বাদা সেই ল্যাপটপ আর এই বই বয়ে 3 ঘন্টা নিয়েছিলেন। এটা বুম্বাদার দেখো এত বড় একজন মানে স্টার বলবো কি বাংলা সুপারস্টার, তা বুম্বাদা কিন্তু বইয়েছিলেন। তা ঋতুদা এসে আমার উপর এত রেগে গিয়েছিলেন, প্রতিদিন পত্রিকায় রবিবারে কলাম লিখতেন, ওই ফার্স্ট পার্সনে উনি লিখেই দিলেন যে ঋতব্রত আমাকে দাঁড় করিয়ে রেখেছে, ঋতব্রত সবসময় দেরি করে। এটার পর থেকে ঋতুদা যেহেতু লিখেছে তাতে আমি সম্মানিত, আমি ইতিহাসের স্থান পেয়ে গেলাম যে ঋতুদাকে দাঁড় করিয়েছি, কিন্তু সবাই এটা বলে আমি দাঁড় করাই না। তবে হ্যাঁ আমার জীবনে যে দেখো প্রত্যেকটা মানুষের জীবনে তো কিছু ভুলভ্রান্তি আছে, আমার জীবনে ভুলভ্রান্তি, আমি হচ্ছি একটু হৃদয় দিয়ে চলি, যা মনে হয় আবেগে চলি, এটা যেমন আমার আবেগে ভাষা সেটাকে যেমন আমি সম্মানও করি কিন্তু আমার ক্ষতিও হয়, তেমন ধরো তোমার সঙ্গে কথা বলছি জমে গেছি ঠিক আড্ডা মারছি, হ্যাঁ
আমার পরের অনুষ্ঠানটা দেরি হয়ে যাচ্ছে, আবার যেদিন আমি যেদিন ঠিক সময় যাই সেদিন দেখি অন্য লোকেদের দেরি হচ্ছে, তাই জন্য আমি মোটামুটি যদি আধ ঘন্টা স্প্যানের 15 মিনিট, তুমি একটাই ডাকলে একটা 15তে পাবে, কারণ আমি তো জানি এই দেশে নিয়ম হচ্ছে তুমিও 15 মিনিট দেরি করবে। এবার আমরা শেষ করব, এবার যখন শেষ করব তখন তোমায় আমি কয়েকজনের নাম বলবো, এবং ধরে নাও তোমার তোমার পছন্দের সিনেমা কোনটা। দেখো এত সিনেমা পছন্দের তোমার, আমার না খুব পছন্দের সিনেমা যদি বলো, আমি মনে করি বাইসাইকেল থিপস এমন একটা ছবি, বাইসাইকেল থিপ ছবিটা এমন একটা ছবি, এই ছবিটা পৃথিবীতে শুধুমাত্র নিও রিয়ালিজমের জন্ম দেয়নি, আমরা বাঙালিরা এর কাছে ঋণী, তার কারণ এই ছবিটা এবং রেনোয়ার কলকাতায় আসা সত্যজিৎ রায়ের ছবি করা বাংলা ছবিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে। সুতরাং ঐতিহাসিকভাবে আমি বাইসাইকেল থিপস দীপিকার ছবি আমি তাকে অত্যন্ত পছন্দ করি। আর যদি বাংলা বলি, বাংলায় আমার দেখো বাংলা এত ছবি রয়েছে, অসাধারণ সমস্ত ছবি রয়েছে, আর একটা কথা দুঃখের কথা জানি, বাংলা জানো তো অনেক অসাধারণ ছবি আমরা কিন্তু দেখিনি, কারণ সেটা হারিয়ে গেছে চিরতরে। তা সত্ত্বেও তুমি যদি সমস্ত ছবির কথা বলো, সেই ছবির ক্ষেত্রে দেখো ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, এদের ছবি বহু চর্চিত, কিন্তু আমার নিমাইবাবু ছিন্নমূল আমার মনে হয় বাংলার প্রথম ঐতিহাসিক ছবি, যে ছবিটায় বাংলার সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। যদি তুমি আমাকে একটা ছবি তুলতে বলো, তাহলে সমস্ত ছবির মধ্যে আমি ছিন্নমূলকেই তুলবো, যে ছিন্নমূলই আমার সবচেয়ে প্রিয়। কিন্তু আমি যে কারণে তোমায় জিজ্ঞেস করলাম, সেখানে থেকে দাঁড়িয়ে আমি যাদের নাম বলবো সেখানে কানেক্ট করতে পারবে না, তাই আমি ধরে নিলাম তোমার এই বসন্ত উৎসব তুমি আবার নতুন করে তৈরি করছো। ঠিক, এই নতুন করে যখন তুমি তৈরি করছো তখন তুমি কাস্ট করছো যাদের, তারা প্রত্যেকে একজন ব্যক্তিত্ব, এবং আমি এক একজনের নাম বলবো। সত্যি কিন্তু বসন্ত উৎসব পার্ট টু হচ্ছে, হচ্ছে? হ্যাঁ, আমি জানি না তোমার তুমি অন্তর্যামী নাকি, এটা কেউ জানে না, তুমি হঠাৎ আমায় প্রশ্ন করলে, এবং এটা কারোর জানার কথা না, আজকে তোমার সঙ্গে এই কথাবার্তা হয়ে যাওয়ার পরই আমি সেই প্রযোজকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বলো, বাহ বাহ, ফ্যান্টাস্টিক, তাহলে তো একদম শুভাশু শীঘ্রম। তুমি কাস্ট করছো কয়েকজন পার্সোনালিটি এবং তাদের আমি নাম বলছি, আমার খুব পছন্দের মানুষ, প্রথম নাম তিনি অনুব্রত মণ্ডল। না, অসাধারণ, আমি অনুব্রতদাকে নিয়ে ছবি করার কথা ভেবেছি, আমি অনুব্রতদাকে বলেওছি। আচ্ছা, আমার অনুব্রতদাকে নিয়ে ছবিটার নাম হবে রাখে কেষ্ট মারেকে। ও, এরকম ওনাকে নিয়ে যদি ছবি হয় এটা হবে। নেক্সট আমি যার নাম বলবো তিনি তোমার টাফটকে বেশি, এরা তোমার টাফ তো জিজ্ঞেস করলেন না অনুব্রতের ভূমিকায় কে থাকবে। আচ্ছা বেশ, তাই বলো অনুব্রতের ভূমিকা। এটা অনুব্রতদার সঙ্গে আমার কথা হয়েছে, খরাজ মুখোপাধ্যায়। ওয়াও, মানে কাস্টিং মোটামুটি না, আমি ঠিক করেছি যদি করি ছবি খরাজদাকে নিয়েই করবো। বাহ, খুব ভালো, ওনার কিন্তু একই দেশের লোক, বীরভূমের। আর ম্যাচ করে যাবে কিন্তু একদম, কানেক্ট কানেক্ট। তুমি যখন বলছো তার মানে করছে। ওকে, নেক্সট নাম হচ্ছে পার্থ চ্যাটার্জি। পার্থদাকে কাস্ট করতে হবে? বেশ, কাস্ট করো না। পার্থ চ্যাটার্জি মানুষটা, আমার যেটা মনে হয়েছে, আমি পার্থদাকে না মন্ত্রী হিসেবে, মানুষ হিসেবে আমি দেখেছি কাস্টে। আমার পার্থ চ্যাটার্জি একটা জিনিস খুব ভালো লেগেছে, পার্থদার একটা ইচ্ছে ছিল PhDটা শেষ করা। আচ্ছা, তিনি মন্ত্রী হিসেবেও শেষ করেছেন, লোকে যে যাই বলুক, একজন মন্ত্রী হিসেবেও তার এই শেষ করাটাকে আমি সাধুবাদ জানাই। দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ কিছু থাকে, পজিটিভ ফ্যাক্টর থাকে, সেটাকে দেখতে হবে, পার্থদা এটা পজিটিভ। অনুব্রতদার ওপর যখন বললে, আমি একটা ছোট্ট কথা বলছি, আমার অনুব্রতদার ওপর একটা রাগ আছে, আমার টাফটাকে অনুব্রতদা সেই কথাটা বললেন না, শুটিয়ে লাল করে দেবো আমি ভেবেছিলাম অনুব্রতদা বললে, কিন্তু আসলে অনুব্রতদাও কিন্তু খুব মজাদার মানুষ, কিন্তু রাজনৈতিকভাবে তিনি কোন জায়গায় রয়েছেন সেটা বলবো না, আমরা ব্যক্তি হিসেবে বলব। তাহলে পার্থদাকে তুমি কোথায় কোন কোন কাজটা করলে? পার্থদাকে আমার রাখতে হবে, যদি করতেই হয় আমার পার্থদাকে মনে হয় আমি পাগলা সাহেবের কবর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছবি করছি, সেখানে যদি পড়ানদার ডেট না পাই তাহলে পার্থদাকে গিয়ে বলবো হেডমাস্টার মশাই হিসেবে আপনাকে দারুণ লাগবে। বাহ বাহ, ফ্যান্টাস্টিক। নেক্সট নাম একটু ভেবে বলবে, তিনি দিলীপ ঘোষ। বাহ, এটা দারুণ বলেছো। দিলীপদাকে দেখে আমার যেটা মনে হয়, আমি একটু বলি, বসন্ত উৎসবে আমি দিলীপদাকে সেই হিসেবে দেখতে পাচ্ছি না বেশ, কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিভিন্ন যে চরিত্র আছে তাতে বলশালী, ক্ষমতাশালী, যদি জমিদারের কোনো অভিনয় থাকে, আমার মনে হয় দিলীপ ঘোষ পারফেক্ট। খুব ভালো, আমি নেক্সট নাম যাকে বলবো একটু ভেবে তুমি বলো, তিনি সুজন চক্রবর্তী।
বাহ, তুমি এত মিলিয়ে দিলে, টিএমসি দুজন, বিজেপি বাদ ছিল বাম এবং কংগ্রেসের কেউ, সুজন চক্রবর্তী। সুজনদাকে আমার মনে হচ্ছে যে সুজনদাকে যদি অভিনয়তে নিতে হয় তাহলে আমার একটা ছবির কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সৌমিত চট্টোপাধ্যায় অভিনীত কোনি বলে ছবিটা। আমার সুজনদাকে মনে হয় হেদুয়ার সুইমিং পুলে সাঁতার শেখাচ্ছেন সেই সমস্ত হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা কিছু সাঁতারুকে, কোচের ভূমিকায় উনি রয়েছেন, বলছেন কোনি তোকে পারতেই হবে। ফ্যান্টাস্টিক। নেক্সট নাম যার বলবো, তিনি আমাদের সবার প্রিয়, তিনি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে কাস্ট করতে বললে তুমি কি করবে, বা যদি দিদিকে কোনো ছবির বিষয়ে ভাবো তাহলে কোন ছবিটা হবে? না, আসলে এটা তুমি এমন প্রশ্ন করেছো, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু কেউ আমায় ছাড়বে না। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কি, কেউ কেউ এমন চরিত্র হয়ে ওঠেন, তারা আর কোনো অন্য কোনো জায়গায় তারা অভিনয় করলে কিছুই হবে না, তার চরিত্রটা এতটাই বড়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র এতটা বড়, তিনি কোনো চরিত্র অভিনয় করতে পারবেন না, তাকে তার চরিত্রেই অভিনয় করতে পারবে এবং করতে হবে। এবং যদি সেরকম হয়, সদ্যপ্রয়াত সুশান্ত সিং রাজপুত ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন, এটা আমরা জানি, কিন্তু তাকে নিয়ে যদি ছবি ভাবতে হয় তাহলে তো তার ছবি এক অদ্বিতীয়, তাকে নিয়েই হতে হবে, আর তো কারোকে নিয়ে হওয়া সম্ভব নয়। ওয়াহ, ফ্যান্টাস্টিক। লাস্ট প্রশ্ন, একদম নাম, সেই নামের সাথে তুমি খুব ভালোভাবে পরিচিত, বহু বছর ধরে পরিচিত রয়েছো, তার নাম ঋতব্রত ভট্টাচার্য। তাকে কোন ছবিতে, এবার তুমি কোন ঋতব্রত ভট্টাচার্য ভাবছো তুমি একটু আমায় ক্লিয়ার করো না। তুমি কি সাংবাদিক ঋতব্রত, ফিল্মমেকার ঋতব্রত, নাকি আমাদের, আমার ছবিতেও সে অভিনয় করেছে, শান্তিদার ছেলের নামও কিন্তু ঋতব্রত। না, সে তো মুখার্জি, আমি ভট্টাচার্য, মানে আমি সাংবাদিক ঋতব্রত। তোমাকে তুমি যদি কাস্ট করো, আমাকে যদি আমি কাস্ট করি, আমাকে যদি আমি কাস্ট করি তাহলে আমি একটা ছবিতেই কাস্ট করতে চাইব, সেই ছবিটা মানে আমার নিজের। আমি তোমার সত্যি কথা বলছি, এইটা বলার পর আমি জানি অনেকে অনেক কিছু বলবে, আমার কেন জানি মনে হয় যে যদি চরিত্রেই কোনো অভিনয় করতে হয় তাহলে এমন একটা চরিত্রে অভিনয় করতে হবে যে চরিত্রটাকে আমিও খুব ভালোবাসি, এবং যে চরিত্রের পেছনে আমারও একটা ভালোবাসা রয়েছে। আমি একজনের চরিত্রে জীবনে অভিনয় করতে চাই, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দর, আমার মনে হয় এই মানিক বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার না পাওয়াটা নোবেল পুরস্কারের ক্ষতি, মানিক বন্দ্যোপাধ্যায় বা বাংলা সাহিত্যের নয়। বাহ, খুব ভালো, অসাধারণ। শেষ, আলটিমেট শেষ, আমার এক্সাম শেষ, পরীক্ষা তো আমার, কার দুটো প্রশ্ন তো এত টাফ ছিল, আমি তো অবাক হয়ে গেছি, মিডলসটা মুড়ে যেত। দাদা, অসংখ্য ধন্যবাদ, আমি বারবার করে বলছি, আমার কাছে এই মুহূর্তে ধন্যবাদ ছাড়া আর দেওয়ার মতো কিছু নেই। না, সাতানো, খুব ভালোভাবে শো হচ্ছে, এবং তোমাদের সিটি সিনেমা, সিটির যতগুলো চ্যানেল রয়েছে আমি দেখি, তোমাদের অর্গানাইজেশন খুব ভালো, তোমাদের চ্যানেল অসাধারণ, তোমরা খুব জনপ্রিয়, তোমরা মানুষের পালস বোঝো, তোমাদেরও খুব গুরুভার, গুরু দায়িত্ব। আমার তোমার অনুষ্ঠান, তোমার চ্যানেল এবং তোমার প্রতি আমার অসংখ্য অভিনন্দন রইল, তোমরা এগিয়ে যাও। থ্যাংক ইউ। স্পেশালি আজকে তোমায় বলি যে এত সুন্দর জায়গাটাতে আমরা রয়েছি, তুমি এসছো, কফি খেয়েছি, আজকে এতক্ষণ ধরে আড্ডা দিলাম যেখানে, সেটা তোমায় বলি অসাধারণ কফি উইজডম ট্রি। আমি কফি খেতে, চা খেতে আমি তো বড্ডা মারতে এখানে আসবোই, কিন্তু উইজডম ট্রিতে আমি আর তোমার ইন্টারভিউতে আসছি না, কেন জানি মনে হচ্ছে উইজডম ট্রির তলায় বসে তুমি আরো জ্ঞানী হয়ে আমাকে আরো টাফ প্রশ্ন করেছো। না, শত হোক, সবসময় ইন্টারভিউ করি এবং সব কিছু ইন্টারভিউতেই আমার কিছু না কিছু শেখা হয়, কিন্তু আজকের এই শোটা আমার কাছে ক্লাস ছিল, এখান থেকে আমি ক্লাস নিলাম, অনেক কিছু শিখলাম, এবং আগামী দিনেও আমার মনে হচ্ছে ক্লাসটা আমি নিলাম, যেটা আমি শিখলাম সেটা আমার কাছে দেবে। অসংখ্য ধন্যবাদ, এবং স্পেশালি বলে রাখা ভালো, আপনারা আর কাদের ইন্টারভিউ দেখতে চান সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বাকি ইন্টারভিউ দেখার জন্য এবং টলিউডের সবসময় এন্টারটেনমেন্ট খবরের জন্য চোখ রাখুন সিটি সিনেমায়। Thank you.